আসসালামু আলাইকুম প্রিয়তিনী ভাই বোনেরা, 15টি কারণে আমাদের রোজা ভঙ্গ হয় না, কিন্তু আমরা মনে করি এসব করার কারণে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায়। এর প্রথম নম্বর হলো, অনিচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভঙ্গ হয় না। তেমনিভাবে বমি যদি কণ্ঠনালীতে এসে নিজে নিজে ভেতরে ঢুকে যায় তাহলে রোজা ভঙ্গ হয় না। যদি আপনি বমি করিয়ে ফেলেন তাহলে যদি আপনার মুখ পর্যন্ত চলে আসে আপনি ওইটুকুই কুলি করে ফেলে দিবেন, অর্থাৎ পানি ধারা কুলি করে নেবেন, তাহলে আর রোজার কোনো অসুবিধা হবে না। দ্বিতীয়ত নম্বর হলো, স্বপ্নদোষ হলে, শরীর থেকে রক্ত বের হলে অথবা রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্তু রোজা ভঙ্গ করবে না, বমি, কাউকে রক্ত দেওয়া এবং স্বপ্নদোষের কারণে। হ্যাঁ, যদি ইচ্ছাকৃত হয় তাহলে রোজা ভঙ্গ হবে। তবে বমির ব্যাপারে একটি হাদিস এসেছে, যে ব্যক্তি রোজাদার অবস্থায় অনিচ্ছাবশত বা বাধ্য হয়ে বমি করবে তার কাজা করতে হবে না, সুতরাং রোজা ভঙ্গ হবে না। তবে ইচ্ছাকৃতভাবে করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তিন নম্বর হলো, সুরমা, কাজল, সুগন্ধি ব্যবহারের ফলে রোজার কোনো ক্ষতি হয় না, এই ব্যাপারে বিশুদ্ধ হাদিস এসেছে। চার নম্বর হলো, মশা, মাছি, ধুলোবালি, কীটপতঙ্গ ইত্যাদি যদি অনিচ্ছাকৃতভাবে গলা অথবা পেটের ভিতরে ঢুকে পড়ে তাহলে রোজা ভঙ্গ হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারো গলায় মাছি ঢুকে গেলে রোজা ভাঙবে না। পাঁচ নম্বর হলো, ভুলে কিছু পানাহার করলে রোজা ভঙ্গ হবে না, এটা আমরা সবাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজাদার ভুলে পানাহার করল সে যেন তার রোজা পরিপূর্ণ করে, কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। ছয় নম্বর হলো, শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে মাথায় তৈল দিলে রোজা ভঙ্গ হয়ে যায়, নাকে তৈল দিলেও রোজা ভঙ্গ হবে না। সাত নম্বর হলো, রোজা অবস্থায় অজ্ঞান, বেহুশ বা অচেতন হলে রোজা ভঙ্গ হবে না। আমরা অনেক সময় মনে মনে ভাবি এবং মানুষকে বলে বেড়াই যে অজ্ঞান হয়ে গেলে, বেহুশ হয়ে গেলে রোজা ভাঙতে হবে না। যদি এমনটা হয়, অসুস্থ হয়ে গিয়েছে, তখন রোজা ভঙ্গ করবে এবং পরবর্তীতে সে আদায় করে নেবে। আট নম্বর হলো, রোজা অবস্থায় মিসওয়াক করলে রোজা ভঙ্গ হবে না, এমনকি ইফতারের পূর্বে করলেও কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে অনেকে বলে টুথপেস্টের মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যায়, আসলে টুথপেস্টের মাধ্যমে রোজা ভঙ্গ হয় না। নয় নম্বর হলো, ইনহেলা জাতীয় যত কিছু রয়েছে সেগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। তবে ভেন্টোলিন নামে এক ধরনের ইনহেলার রয়েছে, সেগুলোর কারণে রোজা ভঙ্গ হবে, কারণ এর কিছু অংশ খাদ্যনালীতে প্রবেশ করে, যার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। দশ নম্বর হলো, নাকে ড্রপ, স্প্রে ব্যবহারের ফলে যদি পেটের ভেতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে। আর যদি গলায় ভেতরে থাকে, স্বাদ অনুভূতি না হয়, তাহলে রোজা ভঙ্গ হবে না। এগারো নম্বর হলো, খাবার ঠিকঠাক আছে কি না তা বোঝার জন্য ঘ্রাণ নিলে রোজা ভঙ্গ হবে না। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যে খাবারটি খাচ্ছেন বা টেস্ট নিচ্ছেন সে খাবারটি পেটের ভিতরে চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে, শুধু আপনি জিহ্বায় স্বাদ নিতে পারেন। বারো নম্বর হলো, রোজা অবস্থায় নখ বা চুল কাটলে কোনো সমস্যা নেই, মেয়েরা হাতে মেহেদি দিলেও এতে কোনো সমস্যা হবে না। তেরো নম্বর হলো, সহবাস ছাড়া স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হলে রোজা ভাঙবে না, তবে বীর্যপাত হওয়া যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার অবস্থায় স্ত্রীকে চুমু খেতেন এবং আলিঙ্গন করতেন। চোদ্দ নম্বর হলো,
রাতে সহবাস করতে কোনো অসুবিধা নেই, এমনকি সহবাসের পর গোসল না করে সাহারি খেতে পারবেন। এক্ষেত্রে ফজরের আগে গোসল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি সাব্যস্ত করেছেন। 15 নম্বর হলো, গরমের কারণে যদি আপনি বারবার গোসল করেন তাহলে রোজার কোনো সমস্যা হবে না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে প্রমাণিত রয়েছে। অনেকে বলেন এসি রুমে থাকলে রোজা হয় না বা রোজার মাকরুহ হয়ে যায়, এটি হলো ভুল বোঝা। এসি রুমে থাকলে কোনো সমস্যা নেই, যার রোজা যতটুকু কষ্ট আল্লাহ তাকে ততটুকুই প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক, আমিন।